হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সবাইকে জিম ক্রোশেট আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি বরাবরের মতো চলে এসেছি নতুন একটা কুশি কাটার হাতের ব্রেসলেটের টিউটোরিয়াল নিয়ে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সব সময়। তো আমি এই ব্রেসলেটটা তৈরি করার জন্য আগে থেকে এই ফুলটা তৈরি করেছিলাম এই ফুলটার টিউটোরিয়াল আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন আর ফার্স্ট কমেন্টেও আমি দিয়ে দিব। তো এই ফুলটার যেখানে আমি জয়েন করেছিলাম এখানে আমি ঠিক তিনটা চেন নেব তিনটা চেন নিয়ে আমি এই প্রথম যে পাপড়িটা আছে এই প্রথম পাপড়িটার শেষে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রথম পাপড়ির শেষে আমি এভাবে এখানে আর একটা ডাবল ক্রোশেট নিয়ে নেব আর একটা ডাবল ক্রোশেট নিয়ে নিলাম নেওয়ার পর আমি তিনটা চেন দিলাম তিনটা চেন দিয়ে আমি এই ঘরেও এখন ডাবল ক্রোশেট নিয়ে নিব। তো আপনারা ফুলটা অবশ্যই আমার পরে আর একটা ভিডিও দেওয়া আছে চ্যানেলে সেটা দেখে নেবেন তাহলে আপনারা ফুলটা পেয়ে যাবেন আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব লিঙ্কটা আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন ফুলটা আমি কিভাবে তৈরি করেছি আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই জন্য আমি এটা দুইটা পার্ট করেছি। এখানে কিন্তু একটা ঘরে আমি এভাবে ডাবল ক্রোশেট দিয়ে দিচ্ছি প্রথমে ঘরটা আমি তৈরি করে নিয়েছি এবং পরে ডাবল ক্রোশেট নিয়ে নিয়েছি আমি এখানে কিন্তু টোটাল 8টা ডাবল ক্রোশেট নিয়েছিলাম। তো নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে তো আমার 3টা চেন যখন আমি নিয়েছি এখন যে পাপড়িটা আমি তৈরি করেছি সেই পাপড়ি আমি শেষে আরেকটা ডাবল ক্রোশেট দিয়ে নেব অর্থাৎ এই ডাবল ক্রোশেটটা নিয়ে আমি এখানে একটা পাপড়ি তৈরি করার জন্য ঘর তৈরি করে নিচ্ছি। তো আবারও 3টা চেন 3 চেন দিয়ে আমি এই ঘরটারও এখানে আমি আবারও 8টা ডাবল ক্রোশেট দিব একই ঘরে পুঁতি সহ পুঁতি দেওয়ার উপায়টা যদি আপনারা জানতে চান আমার ভিডিওগুলো একটু দেখবেন পুঁতি দিয়ে এই গহনার অনেকগুলো টিউটোরিয়াল আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আমি এই ঘরেও কিন্তু 8টা ডাবল ক্রোশেট দিব পুঁতি সহ আমি এই ব্রেসলেটের এটার গহনা টিকলি কানের দুল এগুলা সব আপনাদের দেখিয়ে দিব আর আস্তে আস্তে সবগুলারই লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সহজেই পেয়ে যাবেন। তো আবারও কিন্তু আমি 3টা চেন নিয়ে নিয়েছি 3টা চেন নিয়ে আমি যে পাপড়িটা তৈরি করেছি এখানে শেষে এসে আমি আবারও একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি ডাবল ক্রোশেট হওয়ার পর আমি আবারও 3টা চেন নিব এবং কাজটা আমি এভাবে উল্টিয়ে নেব আপনারা একটু হাতের দিক ফলো রাখবেন যে আমি কখন কোন পাশ থেকে কাজটা শুরু করতেছি একবার আপনারা বুঝে গেলে আশা করি বুঝতে পারবেন। তো এখন আমি এই ঘরেও কিন্তু 8টা ডাবল ক্রোশেট দিয়ে নেব পুঁতি সহ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমি আবারও 3 চেন নিয়ে নিচ্ছি। তো আমাদের এখানে 3টা ঘর হয়েছে, এরকম 3টা পাপড়ি হয়েছে। তো আমি এখানে 4টা পাপড়ি দেব। তো আমি আবারও আরেকটা ঘর তৈরি করে নেব। সেই ক্ষেত্রে আমার যে পাপড়িটা আমি তৈরি করলাম এই পাপড়ি শেষে আরেকটা ডাবল ক্রোশেট দিয়ে একটা ঘর তৈরি করে নেব। আমি এই ঘরেও 8টা ডাবল ক্রোশেট দিব পুঁতি সহ। পুঁতি সহ 8টা ডাবল ক্রোশেট দিয়ে নিব। আমি প্রত্যেকটা ঘরে কিন্তু 8টা করেই দিয়েছি। এখানে আপনারা চাইলে কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন। পাপড়ি একটু বড় দেখালে সেক্ষেত্রে আপনারা এখানে ডাবল ক্রোশেটের সংখ্যা বেশি দিতে পারেন। আর যদি মনে করেন যে না পাপড়িটা আমি আর একটু ছোট দিব, তাহলে আপনারা ডাবল ক্রোশেটটা কমিয়ে দিতে পারেন। তবে পাপড়ি ডাবল ক্রোশেটটা বেশি দিলে সুন্দর লাগবে বেশি। আমি আবারও 3টা চেন নিলাম। 3টা চেন নিয়ে আমাদের দেখেন এখন এখানে 4টা পাপড়ি হয়ে গেছে। ফুলটা বাদে, মাঝখানে ফুলটা বাদে এখানে 4টা পাপড়ি হয়ে গেছে। তো 4টা পাপড়ি যখন হয়ে গেছে তখন আমি এখানে আবারও 3টা চেন নিয়ে নিয়েছি। চেন নিয়ে এই পাপড়িটার মাঝখানে আমি এখন যেহেতু আমি শেষ করব এই সাইডে, তো আমি সবসময় সাইডে দিতাম। তো এখন যেহেতু আমি ঘর করব না, আমার এখানে কোনো কাজ করব না এখন। তো এখন আমি মাঝখানে দিয়ে আমি জয়েন করে নিলাম সিঙ্গেল ক্রোশেট দিয়ে। এখন আমি এখানে কেটে দিব, সুতাটা আমি কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি জয়েন করে দিচ্ছি। সুতাটা আমি জয়েন করে দিলাম। তো এই পাশের কাজটা হয়ে গেছে আমার। যেহেতু আমি এই ফুলটা এই সাইডে 8টা পাপড়ি আছে, দেখতে পাচ্ছেন যেরকম এই সাইডে 8টা পাপড়ি আছে। তো 2 পাশে 3টা করে বাদ দিয়ে এ পাশে একটা ঘর করেছি, এখানে আমি একটা ঘর করব। এখান থেকে আমি কাজটা শুরু করব। তো আমি আবারও স্লিপ নট নিয়ে নিচ্ছি, নিয়ে আমি অপর পাশের কাজটা শুরু করতেছি। তো আমি মাঝখানের 2 পাশে 3টা করে ঘর বাদ দিয়ে আমি ঠিক মাঝখানের ঘরটাতে এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়ে 3টা 3 চেইন নিচ্ছি। নিয়ে এই পাপড়িটারই শেষে আমি ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। আমি অপর পাশে যেরকমভাবে ঘর তৈরি করে আমি পাপড়িগুলো তৈরি করেছি, এখানেও কিন্তু সেম ওভাবেই আমি পাপড়িগুলো তৈরি করে নেব। দেখেন আমি প্রথমে ঘর তৈরি করে নিয়েছি। ঘর তৈরি করার পর আমি এখন 3টা চেইন নিব, 3 চেইন। 3টা চেন নেওয়ার পর আমি কাজটা ঘুরিয়ে নিলাম। যেহেতু আমি পুঁতি অ্যাড করব, যখন পুঁতি অ্যাড করব আমি এটার উল্টা সাইড ধরে আমি কাজটা, তো এখন আমি এই সাইড ধরেই আমি কাজটা করব। তো এই প্রথম যে ঘরটা আমি তৈরি করে নিলাম এই ঘরে আমি 8টা ডাবল ক্রোশেট দিব। একই ঘরে, সেম ঘরেই 8টা ডাবল ক্রোশেট দিব পুঁতি সহ। এটা মূলত বাঁধার জন্য। তো 8টা ডাবল ক্রোশেট আমি দিয়ে নিচ্ছি একই ঘরে। আপনারা অপর সাইডে যেভাবে কাজটা দেখেছেন ঠিক ওভাবেই কিন্তু এখানেও আমি করতেছি। তো আটটা হওয়ার পর আমি তিনটা চেইন নিলাম, নিয়ে আমি ঘুরিয়ে নিলাম কাজটা। আবারও আমি যখন ঘর তৈরি করব তখন কিন্তু কাজটা আমি ঘুরিয়ে নেই, আবার যখন পাপড়িগুলো আমি ব্যবহার করি তখন কিন্তু আবার অন্য সাইডে ঘুরিয়ে নিই। এভাবে কিন্তু আমি এই ধরনের গহনার কাজগুলো এভাবে আমি তৈরি করি। তো আবার আমি থ্রি চেইন এবং কাজটা আমি আবার উল্টিয়ে নিলাম, নিয়ে এখন আমি পুঁতি আট করব। আটটা ডাবল ক্রোশেট দিব ওই ঘরে। দেখতে পাচ্ছেন আমার একটা পাপড়ি হয়ে গেছে। তো এরকম একদমই সোজা এপাশে চারটা এপাশে চারটা আমি দিব, দিয়ে তারপর বাঁধার জন্য আমি আলাদা করে তৈরি করে নেব। তো এখন আমি এভাবেই কিন্তু চারটা আমি তৈরি করে নিয়েছি। প্রথমটা আমি যেভাবে তৈরি করেছি ঠিক এভাবে কিন্তু এখানেও আমি সেম ওভাবেই তৈরি করেছি, কোনো পার্থক্য হবে না। তো এখন আমি আবারও চারটা পাপড়ি আমার এপাশে কমপ্লিট হওয়ার পর আমি আবারও তিনটা চেন নিচ্ছি এবং এই পাপড়ির মাঝখানে চলে যাব। আমি কিন্তু এই সাইডেও মাঝখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে বেঁধে আমি সুতাটা কেটে দিয়েছিলাম। তো এখানেও আমি মাঝখানে জয়েন করব। তিনটা চেন দেওয়ার পর আমি মাঝখানে জয়েন করব, করে এখানে কিন্তু আমি কোনো সুতা কাটবো না, এই সাইডে আমি কোনো সুতা কাটবো না। চেইন নিব হাতের মাপ অনুযায়ী, যার হাতের মাপে আপনি ব্যাসটা তৈরি করবেন সেই অনুযায়ী মাপ নিয়ে আমি অতটুকু চেন নিয়ে নিব। তো আমি আমার যতটুকু প্রয়োজন ততটুকু চেন আমি নিয়ে নিয়েছি, চেন করেছি। এটা মূলত বাঁধার জন্য আমি তৈরি করেছি। হাতের কাছে আপনারা ব্রেসলেট বানানোর জন্য যে ম্যাটেরিয়ালসগুলো পাওয়া যায় সেগুলো না থাকলে আপনারা এভাবে বানিয়ে নিতে পারবেন। তো এখন আমি যে অপর সাইডে যে মাঝখানে আমি জয়েন দিয়ে সুতাটা কেটে দিয়েছিলাম এখানে কিন্তু আমি জয়েন করে দিব। জয়েন করে দেওয়ার পর সুতাটা আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে দেখতে পাচ্ছেন আমার এরকম হয়েছে। তো এখন আমি যা করব, এখন আমি এখানে পুঁতি ব্যবহার করব। একটা পালপুঁতি নিব, পালপুঁতি নিয়ে এটা ছোট বড় করা যাবে। ছোট বড় করা যখন যাবে তখন এটা আপনি আপনার হাতের মাপ অনুযায়ী ছোট বড় করে পরতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমি কাটাটা পুঁতির ভিতরে ঢুকিয়ে দিয়ে দেখেন একটু হাতের দিক ফলো রাখবেন আপনারা কিভাবে আমি এটা দিচ্ছি। এভাবে ছোট বড় আপনারা করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন একদম অনেক সুন্দর একটা হাতের ব্রেসলেট তৈরি হয়ে গেল। আপনারা ট্রাই করে দেখবেন, অবশ্যই পারবেন। আর এখানে একটা পালপুতি আপনারা দিয়ে নেবেন, তাহলে ব্রেসলেটটা সৌন্দর্য অনেক গুণ বেশি হবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আশা করি পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন। আল্লাহ হাফেজ।